লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হারে ব্যাটারদের সেট হয়ে ইনিংস বড় করতে না পারার দায় দেখছেন তাওহিদ হৃদয়। শতক মিস করায় আক্ষেপ নেই, ব্যাটিংয়ে শেষ পর্যন্ত থাকতে পেরে তৃপ্ত তিনি। শেষ ওয়ানডে জিতে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন এই ব্যাটার। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক, 330 থেকে 40 রানের টোটাল হলে লঙ্কানদের হারানো যেত মত তাওহিদ হৃদয়ের। সেট ব্যাটারদের বড় ইনিংস খেলার তাগিদ তার। উইকেটটা যেমন ছিল 330-340 উইকেট, 20-40 ভিতরে। আমরা সেট হয়ে যদি আর একটু ইনিংসটা ক্যারি করতাম যারা সেট হয়েছিলাম, তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। শতক মিস করায় আক্ষেপ নেই হৃদয়ের, ইনিংসের শেষ পর্যন্ত থাকতে পারায় খুশি তিনি। যখন দেখতেছিলাম যে আমাদের উইকেটটা বারবার যাওয়া, মানে একটু পরপর উইকেট হারাইতেছি আমরা, তখন আমার টার্গেট ছিল যে আমি খেলাটুকু ফিনিশ করবো। যেহেতু আমি সেট ব্যাটসম্যান, আমি যদি খেলাটুকু ফিনিশ করি হয়তো আরও ভালো কিছু হবে, এই প্ল্যানে ছিল। প্রথম দুই ওডিআইতে ডিউ ফ্যাক্টর দুই দলকেই ভুগিয়েছে, তবে শেষ ওয়ানডে দিনে হয় শিশিরের ঝামেলা নেই। পারফরমেন্স বিবেচনায় সিরিজ জয়ে নিজেদের এগিয়ে রাখছেন হৃদয়। ডিউ থাকলে আসলে বোলারদের খুব একটা হেল্প থাকে না, তারপরে আমি মনে করি আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। আর সামনের ম্যাচের জন্য ডে ম্যাচে তো খেলাটা ডিফারেন্ট খেলা হবে। আমি মনে করি যে ডে ম্যাচে যেরকম খেলা চলছে, আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি, আমার কাছে মনে হয় এটা ইনাফ স্কোর। সোমবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।